14 অক্টোবর 2023 অর্থাৎ শনিবার হতে চলেছে 2023 সালের শেষতম এবং দ্বিতীয়তম সূর্যগ্রহণ। ইতিমধ্যেই এই গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা ভীষণ চিন্তিত রয়েছেন, কারণ জ্যোতিষবিদরা জানাচ্ছেন এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে বেশ কিছু ভয়ঙ্কর মহাজাগতিক যোগ লক্ষ্য করা যাবে, যার ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতন লক্ষ্য করা যাবে এবং গর্ভবতী মায়েদের জীবনে কিন্তু পড়তে পারে বিশাল ভয়ঙ্কর প্রভাব। তাই এই গ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে সকলে কি করে বাঁচবেন তা নিয়েই কিন্তু নানান মানব জাতির মনে বর্তমানে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকমের কল্পনা ও জল্পনা। বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান প্রায় প্রত্যেকটি জায়গাতেই এই গ্রহণের প্রভাব কিন্তু ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাবে। তো ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ ঠিক কোন সময়ে শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে, তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে, গ্রহণ চলাকালীন সময়ে কি কি ভুল করলে আপনার জীবনে গ্রহণের ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তার সাথেই কোন কোন নিয়মগুলি মেনে চললে আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে, আর গর্ভবতী মায়েরা নিজেদের রক্ষার্থে কি কি সতর্কবার্তা অবলম্বন করবেন, তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন, যাতে যে কোনো খবর চলে আসলেই আপনারা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। কন্যা রাশি ও চিত্রা নক্ষত্রে কিন্তু লাগবে সূর্যগ্রহণ, এটি হবে বলয়গ্রাস গ্রহণ, একে কঙ্কনাকৃতি সূর্যগ্রহণও বলা হয়ে থাকে, অর্থাৎ সেদিন কিন্তু আকাশে কঙ্কন বা চুড়ির আকারের মতো দেখতে লাগবে সূর্যকে। 14 অক্টোবরে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের ঠিক 15 দিন পরেই হবে বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ, যা কিন্তু হবে 29 অক্টোবর। তো 14 অক্টোবর 2023 শনিবার দিন এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 8:34 এবং গ্রহণ কিন্তু ছেড়ে যাবে 15 অক্টোবর রাত্রি 2:25।